মহাবিদ্যালয়ত মারপিট, যুবকক গণপ্রহার, অধ্যক্ষ আর আরক্ষীর উপস্থিতিতে অরাজক পরিস্থিতি, কলেজ নে মাছ বাজার ধরব নারা অবস্থা। এডল ছাত্রই ঘেরি লো প্রহার করেছে জ্যাকেট পিঁধি থাকা যুবকজন, আরক্ষীও বাধা দিব পরা নাই ছাত্র। অধ্যক্ষ ডক্টর সৈয়দ আহমেদ আলীকো কেরেপ নকরি সর গুর ঘুষারে ধরাশায়ী করার চেষ্টা করেছে দল। লঙ্কা কাণ্ডর আড়ত সকলরে টার্গেট হয়ে পড়া যুবক, মারপিট করে আরক্ষী গতাই দিয়ার পাছতো উদ্ধার হওয়া নাই যুবক। সেইজন যুবকে এগারী ছাত্রীক লগ ধরবলে মোরাঝার মহাবিদ্যালয় সুমার খবর পার পাছতে সৃষ্টি হল এই পরিস্থিতি। ছাত্রীক প্রেমর প্রস্তাব দিয়ার কথা প্রচার হওয়ার মাত্রকে ক্লাস এরি উলাই আহিল ছাত্রর দল। নগাঁও কই আছে, একবার ডবঙা কই আছে, এইবোৰ ল'ৰাটোৰ এনেকুৱা মুখ কোনো দেখি এনেকুৱা লাগি আছে যে ই ড্ৰাগছ এডিক্টেড যেন লাগি আছে। কিবা হেৰি ড্ৰাগছ কিবা কাৰণে আহিছে নেকি, আমাৰ ষ্টুডেণ্টৰ লগত বেচাৰ কাৰণে আহিছে নেকি, এনেকুৱা এটা সন্দেহ হৈছে। সন্দেহ হোৱাৰ পিছত আমাৰ ল'ৰা ষ্টুডেণ্ট নিওঁনে বা আমাৰ বেলেগ আমাৰ ষ্টুডেণ্ট আছে আৰু টিচাৰে ইয়াক গতিবিধি ভাল দেখা নাপায় ইয়াক তাৰমানে ইয়াত ৰাখি দিলে আৰু এই ছোৱালীজনীক এটা মিছবিহেভ কৰিলে। সেইটো কাৰণত আমি দেখা কৰোঁ যে পৰিস্থিতি বেয়া হৈ যাব, আমাৰ ষ্টুডেণ্টকেইটা উগ্ৰ হৈ আছে যে ল'ৰাটো কিবা বেয়া কামত লিপ্ত হ'ব কি নেকি, সেইকাৰণে সাধারণ কথাক লৈ আৰক্ষী আৰু অধ্যক্ষৰ সন্মুখতে মোৰাঝাৰ কলেজত সৃষ্টি হোৱা পৰিস্থিতিক গৰিহণা দিছে বহু জন। আব্দুল হাকিমৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।